এক সময় এক রাক্ষস তার স্ত্রী হেমা ও সন্তানকে নিয়ে একটি বাড়িতে আসে। তাহলে আমাদের নতুন বাড়ি কেমন লাগলো? হ্যাঁ, এটা বেশ সুন্দর। হ্যাঁ বাবা, আর বড়, আমি এখানে আরামে খেলতে পারি। হ্যাঁ কেন নয়, বেটা অনেক পরিশ্রমের পর এই বাড়িটা কিনেছি, তাই যা খুশি করো। আচ্ছা, এত বড় বাড়িতে আমরা একা থাকবো? ও, তাহলে তুমি কি চাও আমি আরো দু তিনটে বিয়ে করি? বড় এসেছে বিয়ে করতে, সবাইকে বের করে দেব। আমি মজা করছিলাম, এখন এই ঘর সাজাই চলো। হ্যাঁ চলো যাই। রাক্ষস ও হেমা পুরো ঘর সাজায় এবং রাক্ষসকে বাড়ি নেওয়ার আনন্দে তার বন্ধু বান্ধব ও আত্মীয়দের সাথে রাতে পার্টি করে। বা, পার্টি আপনার বাড়ির মতোই দুর্দান্ত। ধন্যবাদ, আমি অনেকদিন ধরে আমাদের নিজের বাড়ি চাইছিলাম, এখন তা হয়েছে। এদিকে বাচ্চাটা ঘরে ফুটবল খেলে আর খেলার সময় একটা বন্ধ ঘরের কাছে যায় যেখানে কেউ ছিল না। তখনই কেউ তাকে ডাক দেয়। বাচ্চাটা এদিক ওদিক তাকায়, তখন কেউ একজন আবার তাকে ডাকে। তখন বাচ্চাটা ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে আর তার মায়ের কাছে যায়। কি হয়েছে বাবা, কি হলো? মা, এই বাড়িতে কেউ আছে, আমাকে ডাকছিল। ধুর, সেরকম কিছু না, এই বাড়িটা বেশ বড়, তাই এর মনে হচ্ছে। বন্ধুদের সাথে খেলতে দাও, চলো চলো। পার্টি চলে গভীর রাত পর্যন্ত, তারপর সবাই নিজের নিজের বাড়িতে চলে যায়। তারপর রাক্ষস ও তার পরিবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাক্ষস কাজে যাওয়ার জন্য তৈরি হয়। আমি কাজে যাচ্ছি, তোমরা দুজনেই নিজেদের খেয়াল রেখো। ঠিক আছে। এরপর রাক্ষস কাজে যায়, এদিকে হেমা ও বাচ্চা বাড়িতে একা থাকে। দেখো আজ আমার অনেক কাজ আছে, দুষ্টুমি করবে না একদম, পড়তে বসো। ঠিক আছে, চলো, এখন অনেক পরিষ্কার করা বাকি আছে। তারপর হেমা ঘরে পরিষ্কার করতে শুরু করে। তারপর পরিষ্কার করতে করতে তার চোখ যায় বন্ধ ঘরটার দিকে। আরে, এই বন্ধ ঘরটা কেন? কিন্তু এর চাবি কোথায়? হেমা তখন হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরের ভিতরে চলে যায়। হেমা ঘরে ঢোকার সাথে সাথে কাশি শুরু করে। মনে হচ্ছে এই ঘরটা অনেক দিন ধরে বন্ধ, আমাকে আগে পরিষ্কার করতে হবে। হেমা ঘর পরিষ্কার করতে শুরু করে। তারপর কিছুক্ষণ পর সে একটা শব্দ শুনতে পায়। হেমা তখন পিছনে ফিরে তাকায়, কাউকে দেখতে পায় না। তারপর সামনে ঘুরতেই সে চিৎকার করে ওঠে। রাক্ষস হেমার জ্ঞান ফেরাবার অনেক চেষ্টা করে। কিছুক্ষণ পর হেমার জ্ঞান ফিরে আসে। তুমি কখন এলে? ও, আমি টিফিন ভুলে গেছিলাম, সেজন্য এসেছিলাম। কিন্তু হেমা, তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে? আমি অজ্ঞান হয়ে গেছি, আমি এই ঘরটা পরিষ্কার করছিলাম, তারপর হঠাৎ কিছু শব্দ শুনতে পেলাম, আর তারপর আমার কিছু আর মনে নেই। বাবা, আমিও শুনেছি, আমাকে কেউ ডাকছিল। কি? ঠিক আছে, চলো এখন ওই ঘরে যাই। রাক্ষস হেমা এবং বাচ্চার সাথে সেই ঘরে যায় এবং কিছুই খুঁজে পায় না। দেখো হেমা, এখানে কিছুই নেই। ঠিক তখনই রাক্ষসটি ঘরের কোণে লাল কাপড়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। ও, এটা কি? রাক্ষস লাল কাপড়টা সরিয়ে দেখে যে সেখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে। ওয়াশিং মেশিন? আমিও তো খেয়াল করিনি, দেখতে বেশ পুরনো। আমার মনে হয় এই ঘরে কিছুই নেই, তোমাদের নিশ্চয় কোনো ভুল হবে। হতে পারে, আমি খেতে দিচ্ছি, চলো। ধীরে ধীরে দিন গড়িয়ে সন্ধে হয়, তারপর রাত হয়, তারপর সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ মাঝরাতে কিছু একটা শব্দ শুনে রাক্ষস জেগে ওঠে এবং দেখে যে হেমা বিছানায় নেই। রাক্ষস এদিকে ওদিকে হেমাকে খুঁজতে থাকে। হেমা, হেমা, এত রাতে কোথায় যেতে পারে? রাক্ষস আবার ডাকে এবং ওয়াশিং মেশিনের কাছে যায়। রাক্ষস তার স্ত্রীকে পিছন ফিরে ওয়াশিং মেশিন পরিষ্কার করতে দেখে। হেমা, হেমা, তুমি এখানে কি করছো? তারপর হেমা রাক্ষসের দিকে ফিরে,
হেমার চেহারা সম্পূর্ণ বদলে গেছে, চোখ লাল, চুল খোলা। তার এই মুখ দেখে রাক্ষস ভয় পেয়ে যায়। হেমা, কি হয়েছে? আমি হেমা নই, আমি ভুতুরে ওয়াশিং মেশিন। কি, এটা কি ধরনের মজা? মজা? ঠিক তখন রাক্ষস হেমার হাত ধরতে যায় এবং হেমা রাক্ষসকে ধাক্কা দেয় এবং রাক্ষস দূরে পড়ে যায়। ও, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এই বাড়িটা আমার, যাও এখান থেকে। এই বলে হেমা জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। রাক্ষস তখন হেমাকে ঘরে নিয়ে যায় এবং ডাক্তারকে ডাকে। কিছুক্ষণ পর ডাক্তার আসে। রোগী কোথায়? ডাক্তার সাহেব, আমি জানি না এবার কি হয়েছে। সে নিজেকে ভুতুরে ওয়াশিং মেশিন বলছে। চিন্তা করবেন না, আমি চেক করছি। ডাক্তার হেমাকে চেক করে ইঞ্জেকশন দিতে গেলে হেমা চোখ খুলে ডাক্তারের হাত ধরে। এটা কি করছিস ডাক্তার? হেমা, আরাম করো, তোমার কিছুই হয়নি। আমি হেমা নই, আমি ভুতুরে ওয়াশিং মেশিন। হেমা, রিল্যাক্স। আবার হেমা? হেমা ডাক্তারকে এক ঘুষি মারে। তারপর সে বিছানায় বসে আস্তে আস্তে মাথা উল্টে দেয়। এটা দেখে রাক্ষস ও ডাক্তার ভয় পেয়ে যায়। তারপর হেমা দেওয়ালে উঠে বলে, এটা আমার বাড়ি, আমার। ডাক্তার, এটা কি? আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার এক তান্ত্রিক বন্ধু আছে, চলো তার কাছে যাই। ঠিক আছে, আমি আমার ছেলেকে নিয়ে আসছি, তুমি গাড়িতে স্টার্ট দাও। এরপর রাক্ষস বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাক্তার সাহেব, এমার আরাম অবস্থা কিভাবে হলো? দেখুন, মাঝে মাঝে বিজ্ঞানও কিছু জিনিস বুঝতে পারে না। এই মুহূর্তে আমাদের আর সময় নেই, আমাদের যাওয়া উচিত। এরপরে ডাক্তার ও রাক্ষস তান্ত্রিকের কাছে যায় এবং রাক্ষস পুরো বিষয়টি তান্ত্রিককে বলে। তারপর তান্ত্রিক চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর চোখ খুলে বলে, সে তোমার হেমা নয়, এটা একটা ভুতুরে ওয়াশিং মেশিন। আমি বুঝতে পারছি না। বহু বছর আগে ওই বাড়িতে এক লোক থাকতো, তার দুটো ভাই ছিল। জমি বাড়ির বিরোধে একদিন দুই ভাই মিলে বড় ভাইকে খুন করে, আর খুনটা ওই ওয়াশিং মেশিন দিয়েই করা হয়েছিল। আর তার আত্মা বেরিয়ে ওয়াশিং মেশিনে রয়ে গেছে। কয়েকদিন পর এক ভাই মারা যায় আর অন্য ভাই নিখোঁজ। তারপর থেকে যে সেই বাড়িতে আসে, হয় সে মারা যায় না হলে নিখোঁজ হয়। আমাদের এখন কি করা উচিত? কোনো না কোনো ভাবে হেমার শরীর থেকে সেই আত্মাকে সরিয়ে দিতে হবে। এরপর সবাই ওই বাড়িতে যায়। তখন তান্ত্রিক হেমাকে ডাকে, হেমা, হেমা, কোথায় তুমি? হেমা উল্টে দেওয়ালে হেঁটে আসে। কতবার বলি, আমি হেমা নই, ভুতুরে ওয়াশিং মেশিন। আচ্ছা, তাহলে প্রমাণ করে দেখা। সেই ওয়াশিং মেশিনে তো কোনো নড়াচড়া নেই, তাহলে আমি কিভাবে তোকে ভুতুরে ওয়াশিং মেশিন বলবো? ঠিক আছে। এরপর আত্মা হেমা শরীর ছেড়ে চলে যায়। হেমা প্রাণহীন হয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পর ওয়াশিং মেশিনটি আপনি আপনি সামনে চলে আসে এবং বড় হয়। এখন আমি নিশ্চিত, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু তুমি আবার ফিরে এলে। এখন সবাই মারা যাবে। এরপরে ভুতুরে ওয়াশিং মেশিনটি সবাইকে বাতাসে তুলে দেয় এবং তারপর ফেলে দেয়। তারপর সে সবার উপর বৈদ্যুতিক শক দেয়, কিন্তু তান্ত্রিক মন্ত্র পড়ে বৈদ্যুতিক শককে অকেজো করে দেয়। তারপর ভুতুরে ওয়াশিং মেশিনটি সবার গলায় ফাঁস দিয়ে বাতাসে ঝুলিয়ে দেয় এবং সবার দম বন্ধ হয়ে আসে। তারপর তান্ত্রিক মন্ত্র জপ করে সবাইকে মুক্ত করে এবং নিজের জ্ঞান দিয়ে ভুতুরে ওয়াশিং মেশিনে আগুন ধরিয়ে দেয়, যার দ্বারা আত্মার মুক্তি হয়। তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। এখন আর কোনো ভয় নেই।
এরপর ডাক্তার ও তান্ত্রিক চলে যায় এবং কিছুদিন পরে হিমাও সুস্থ হয়ে যায় এবং অবশেষে রাক্ষস তার পরিবারের সাথে তার নতুন বাড়িতে সুখে থাকতে শুরু করে।